Assalamualaikum. I'm Shai Bhankar, Imam Ghatili Girls School and College, K.T. Section, Patna. Shuramanira, Shabai kya mana chho? Nishchoi, Shabai bhalo chho. Alhamdulillah, Amiyo, Allah Rahmate, Ebong Tomader Doay, Onek bhalo achi. Class 5. Notun meya tara class 4 theke class 5 hote chho. Kya mana chho Shabai? Nishchoi, Shabai bhalo chho. Ebong অনলাইন ক্লাসগুলো দেখছো তাই না তোমরা সবাই জানো আমাদের অনলাইন ক্লাস কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং আমি জানি তোমরা নিয়মিত অনলাইন ক্লাসের সাথে আছো কতদিনে লেসার 1 ইউনিট 1 1 হয়েছে আজকে আমরা ইউনিট লেসার 4 এবং 5 করব সবাই কি বই নিয়ে বসেছো নিশ্চয়ই সবাই বই সামনে নিয়ে বসে পড়েছো তাই না ইংলিশ ক্লাস ইংলিশ ফর টুডে ইংলিশ ফর টুডে বইটা বের করেছে সবাই নিশ্চয়ই আজকে আমরা পড়ব লেসন 4 5 লেসন 4 5 ইউনিট 1 এক ইউনিট ঠিক আছে প্রথমেই আমাদের ইংরেজিতে কি জানতে হবে উচ্চারণ জানতে হবে তাই না শব্দের উচ্চারণগুলো কেমন করে করতে হয় এটা জানতে হবে তারপরে জানতে হবে তার অর্থটা কি মিনিংটা কি আমরা যত বেশি শব্দের অর্থ জানব তত বেশি আমরা ইংরেজিতে কথা বলতে পারবো ভালোভাবে কথা বলতে পারবো আমাদের ভোকাবুলারিটা বৃদ্ধি করতে হবে শব্দ ভান্ডারটা আমাদের বৃদ্ধি করতে হবে এর জন্য আমরা কি করব যখন আমরা যে গল্পগুলো পড়ব সেগুলোর ওয়ার্ড ফ্লোকে মাথায় রাখবো এবং সেই ওয়ার্ড ফ্লোর সঙ্গে তার প্রনাউন্সিয়েশন এবং তার বেঙ্গলি মিনিং মানে বাংলা অর্থ কি সেগুলো আমাদের জানতে হবে এগুলো যদি আমরা প্রত্যেক গল্প অনুযায়ী ঠিকমতো পড়ি তাহলে আমাদের ইংরেজিতে আর কোনো সমস্যা হবে না ঠিক আছে সবাইরা আচ্ছা সবাই কি বই নিয়ে বসেছো লেসন 4 5 ইউনিট 1 রেডি সবাই দেখো লেখা আছে সীমা এন্ড তমার আর ইন দা টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব সীমা এন্ড তমার আর ইন দা টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব সীমা এবং তমার কোথায় আছে টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে আছে বা সঙ্গে ল্যাঙ্গুয়েজ মানে ভাষা সঙ্গে বলতে পারো বা ল্যাঙ্গুয়েজ ক্লাব বলতে পারো তার সঙ্গে আছে তারপরে দেখো দে কাম টু দা ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ দে কাম টু দা ক্লাব প্র্যাকটিস স্পিকিং ইংলিশ তার ক্লাবে এসেছে ইংলিশ দিয়ে কথা বলার চর্চা করার জন্য কেন এসেছে ইংলিশ দিয়ে কথা বলার চর্চা করার জন্য তারপরে দেখো দে লিসেন টু সিরিজ অ্যান্ড ওয়াচ ডিভিডিস ইন ইংলিশ তাদের জন্য কি করে ইংরেজিতে ডিভিডি শোনে ডিভিডি দেখে এবং সিডি শোনে ইংরেজি বিষয়ের উপরে ডিভিডি দেখে এবং সিডি শোনে হোয়াট স্পিকিং ইংলিশ অর স্পিকিং ইংলিশ উইথ ফ্রেন্ডস অথবা কি করে বন্ধুদের সাথে ইংরেজিতে কথা বলার প্র্যাকটিস করে চর্চা করে ঠিক আছে তারা তাহলে কি করে ইংরেজিতে কথা বলার জন্য তারা স্পিকিং ইংলিশ উইথ ফ্রেন্ডস বন্ধুদের সাথে ইংরেজিতে কথা বলে লিচেন সিডিস অর ডিভিডিস ইন ইংলিশ ইংরেজিতে ডিভিডিস দেখে এবং সিডি শোনে তারপরে দেখো টুডে দেয়ার ইজ এ নিউ পারসন ইন দ্য ক্লাব আজকে ক্লাবে একটা নতুন সদস্য এসেছে হি ইজ এ ইয়ং পারসন তিনি একজন যুবক হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ তিনি বাংলাদেশ সম্পর্কে একটি বই পড়ছেন সম্পর্কে বই পড়ছেন বাংলাদেশ সম্পর্কে এরপরে দেখো সীমা আর তমার দুজনের মধ্যে কি কথা বলছে দেখো তমার বলছে লুক দেখো বলছে লুক তমার সীমা বলছে প্রথমে সীমা বলছে লুক তমার তমার দেখো হুজ দ্যাট জেন্টলম্যান হুজ দ্যাট জেন্টলম্যান হু ইজ এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে হুজ হুজ দ্যাট জেন্টলম্যান ওই ভদ্রলোকটি কে ওই ভদ্রলোকটি কে ডু ইউ নো হিম তুমি কি তাকে চেনো ডু ইউ নো হিম তুমি কি তাকে চেনো তখন তোমার বলছে ইয়েস হ্যাঁ চিনি দ্যাটস অ্যান্ডি স্মিথ তিনি অ্যান্ডি স্মিথ হি ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও হিয়ার হি ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও হিয়ার তিনি এখানে একটা এনজিওতে কাজ করে তিনি এখানে একটা এনজিওতে কাজ করে আই মিট হিম ইয়েস্টারডে অ্যাট দ্য বুকশপ আই মিট হিম ইয়েস্টারডে অ্যাট দ্য বুকশপ আমি গতকালকে তার সঙ্গে একটা বইয়ের দোকানে সাক্ষাৎ করেছিলাম গতকালকে একটা বইয়ের দোকানে তার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম তখন সীমা বলছে
আমরা ইংরেজি বিষয়ে চর্চা করতে পারি তোমার কাছে গুড আইডিয়া ভালো ধারণা গুড আইডিয়া ভালো ধারণা আই উইল ইন্ট্রোডিউস ইউ উইথ হিম আই উইল ইন্ট্রোডিউস আমি তোমাকে পরিচয় করে দেব উইথ হিম তার সঙ্গে তারপরে বলছে কাম উইথ মি আমার সঙ্গে আসো কাম উইথ মি আমার সঙ্গে আসো ঠিক আছে তাহলে শিবা এবং তোমার কোথায় ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ লাগে তাহলে ইংরেজি শিক্ষার্থীরা কি কি করে লিসেন টু সিরিজ অর ডিভিডিস ইন ইংলিশ অর স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ডস তাই না দেখো সুন্দর করে গল্পটা রিডিংটা উচ্চারণটা সব সুন্দর করে পড়বে এবং তার অর্থগুলো জানতে হবে বাড়িতে যেন তোমরা সুন্দর করে অর্থটা জানতে পারো সুন্দর করে রিডিং করতে পারো এই জন্য দেখো আমি বোর্ডে ওয়ার্ডগুলো এবং তার প্রনাউন্সিয়েশন মানে উচ্চারণগুলো এবং বেঙ্গলি ভেরিয়েন্ট মানে বাংলা অর্থ কী হবে সেটা লিখে নিয়েছি তোমরা একটু সুন্দর করে খেয়াল করো তাহলে বুঝতে পারবে মেয়েরা চলো পড়ে সি এ ইউ পি ক্লাব সি এ ইউ পি ক্লাব ক্লাব অর্থ সংঘ ক্লাব অর্থ সংঘ এরপরে দেখো প্র্যাকটিস পি আর এ সি টি আই সি প্র্যাকটিস টি আই এস ই প্র্যাকটিস প্র্যাকটিস অর্থ চর্চা করা প্র্যাকটিস অর্থ চর্চা করা এরপরে দেখো স্পিক S P E A K speak S P E A K speak speak অর্থ কথা বলা speak অর্থ কথা বলা এরপরে তো listen L I S T N listen টা কিন্তু listen এখানে কি উচ্চারণটা উচ্চ থাকবে কি উচ্চারণটা এখানে উচ্চ থাকবে উচ্চ মানে এটা আমরা উচ্চারণ করব না listen L I S T N listen listen অর্থ কি listen listen অর্থ শোনা listen অর্থ শোনা এরপর দেখো ফ্রেন্ড এফ আর আই ই এন ডি ফ্রেন্ড এফ আর আই ই এস ডি ফ্রেন্ড ফ্রেন্ড অর্থ বন্ধু ফ্রেন্ড অর্থ বন্ধু এরপর দেখো পার্সন পি ই আর এস ও এন পার্সন পি ই আর এস ও এন পার্সন পার্সন অর্থ ব্যক্তি পার্সন অর্থ ব্যক্তি এরপরে ওয়াই ও ইউ এন সি ইয়াং ওয়াই ও ইউ এন সি ইয়াং যুবক অর্থ যুবক এরপর দেখো জি ই এন টি এম জেন্টল এম এফ এম জেন্টলম্যান জেন্টলম্যান কি হবে জেন্টলম্যান অর্থ ভদ্রলোক জেন্টলম্যান অর্থ ভদ্রলোক এরপরে আইডিয়া আই ভি ই এ আইডিয়া আইডিয়া অর্থ ধারণা আইডিয়া অর্থ ধারণা এরপর দেখো আই ডি টি আর ও ডি ইউ সি আই এন টি আর প্রো ইন্ট্রো ডি ইউ যে জল তো থাকবে সেটা কিন্তু আমাদের কেটে যাবে কিন্তু বেশি বেশি ইংরাজি পড়বো এবং বেশি বেশি কথা বলবো